একটা দ্বিতীয় মস্তিষ্ক রয়েছে আপনার অন্ত্রে। আপনি কিভাবে ভাবেন, অনুভব করেন, সবকিছু ঠিক হয় অন্ত্রে কি হচ্ছে তা দিয়ে? কি শক্তিশালী একটা যন্ত্র! আপনি যদি না জানেন এটা কি করে সামলাতে হয় তাহলে গুরুতর সমস্যা। যুগের সংস্কৃতিতে সচরাচর এরকম বলা হয়ে থাকে যে আপনার সবসময় এমন খাবার খাওয়া উচিত যেটা এমন জমিতে ফলেছে যার ব্যাস বা ব্যাসার্ধ হলো দিনে একজন মানুষ যতটা হাঁটতে পারে তার মধ্যে। সকাল থেকে সন্ধ্যে অবধি আপনি যদি হাঁটেন আপনি হয়তো 15, 20 কিংবা 25 কিলোমিটারের একটা সরলরেখা বানাবেন। তো 25 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আপনার খাওয়া দাওয়া করা উচিত। এর পেছনে যুক্তিটা কি, এর পেছনে বিজ্ঞানটাই বা কি? দেখুন, এই মাইক্রোবিওম কাজকর্ম হিসেবে মাটিতে যেটা ঘটে চলেছে আর একই কাজের জন্য মানুষের অন্ত্রে যেটা ঘটছে, দুটো খুবই এক, বা বলা যায় এটারই একরকম আরো বিবর্তিত আরো উন্নত এক বহিঃপ্রকাশ ঘটছে এই অন্ত্রে। শত শত বছর পরে আধুনিক চিকিৎসা শাস্ত্র এখন বলছে একটা দ্বিতীয় মস্তিষ্ক রয়েছে আপনার অন্ত্রে। আপনি কে সে বিষয়ে অনেক কিছু ব্যাপার, আশা করছি আপনার ক্ষেত্রে যেন এমন না হয়, কিন্তু আপনি কে সে বিষয়ে অনেক কিছু ব্যাপার। আপনি কিভাবে ভাবেন, কিভাবে অনুভব করেন, আপনার ভারসাম্যের মাত্রা, আপনার সমতা, সব কিছুই ঠিক হয় অন্ত্রে কি হচ্ছে তা দিয়ে। এটাকে দ্বিতীয় মস্তিষ্ক বা অন্ত্র মস্তিষ্ক বলে বোঝানো হয়। হ্যাঁ, এটা সত্যি যে শরীরের রসায়নটা নানা মাত্রায় ঘটে চলেছে। একটা বিষয় হলো এই রসায়নটা সামলাতে গ্রন্থিগুলোর খড়ন খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অন্ত্র হলো এমন একটা জায়গা যেখানে আপনি যে রসায়নের আড়ত সেই আড়তের যোগানগুলো আসে সব খাবার আর কি। তো কী ধরনের খাবার? খাবারটা যদি আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আসে, তাহলে তার সাথে একটা নির্দিষ্ট সম্বন্ধ থাকে। এই গোটা সমস্যাটা, মানুষের সমস্যাটা এখানেই যে যেহেতু আপনি একটু লাভঝাঁপ করতে পারেন, ইউ থিঙ্ক, আপনি ভাবেন, কেউ কেউ তো এমনও বলে যে তারা অন্য কোনো গ্রহ, তারা অন্য কোনো ব্রহ্মাণ্ড থেকে এসেছে বলে দাবি করে। তবে আপনি যদি এই গাছটার মতো হয়ে থাকেন, শিকড় শক্ত করে গাঁথা মাটিতে, আপনি খুব স্পষ্ট করেই জানবেন যে আপনি মাটি থেকে এসেছেন। প্রকৃতির উদারতাই কেবল আপনাকে গর্বের সাথে একটু লম্ফঝম্প করতে দিয়েছে, আর তাতে আপনি একেবারে ঘেঁটে গেছেন যে আপনার উৎস কি। তো উৎসের সংস্পর্শে থাকলে যা কি না মাটি, আপনার স্বয়ং বিবর্তন প্রক্রিয়াটিকে সামলায় মাটি, মাটি তাতে ইন্ধন যোগায়। বিবর্তনের সবচেয়ে গোড়ার দিকটা, যেখান থেকে জীবন বিবর্তিত হয়ে এই গ্রহের আরও বেশি জটিল জীবনের রূপ নিয়ে লক্ষ লক্ষ ভাবে প্রকাশিত হয়েছে। আর আজকে বেশ অন্তত আমরা দাবি করতে পারি যে আমরা এই গ্রহের সবচেয়ে বিবর্তিত প্রাণী, যদিও আমাদের সত্তা হয়ে ওঠা এখনো বাকি, তাও বিবর্তিত প্রাণী, আছে প্রচণ্ড পারদর্শিতা। এই পারদর্শিতাটা দুর্ভাগ্যবশত আমাদের বিরুদ্ধে কাজ করছে, আমাদের বুদ্ধিমত্তা। আজ সবাই বলছে অন্ত্র মস্তিষ্কটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ শুধুই তারা জানে না বলে এই মস্তিষ্কটা কি করে সামলাতে হয়, এই মাথাটা গুরুতর সমস্যা হয়ে উঠছে। সবাই ভাবে সমস্ত মানসিক ঝামেলা আর সমস্যার ভিত্তি এটাই। হ্যাঁ ঠিক, যদি না জেনে থাকেন কি করে সামলাতে হয় একে, কি শক্তিশালী একটা যন্ত্র, আপনি যদি না জেনে থাকেন কি করে সামলাতে হয় একে, হ্যাঁ এটা একটা গুরুতর সমস্যা। তো তারা এখন অন্ত্র মস্তিষ্কের কথায় ফিরে আসছে, যেটা অনেক বেশি বিশ্বস্ত, অন্তত এটা অনিচ্ছাকৃত। So the gut microbes and what's happening? তো অন্ত্রের জীবাণু আর মাটির ওপরের ভাগে যা হচ্ছে তা ভীষণ এক। আর এর যে শুধু জীবন গড়ার উপাদান আছে তাই নয়, এর অনেক অনেক প্রতিকারও আছে। যেমন ধরুন, আজ যেটাকে আমরা ওষুধ বলতে পছন্দ করি, আমি বরং সেটাকে বলবো প্রতিষেধক শক্তি। Like for example, উদাহরণ হিসেবে, যেমন জানেন তো, এটা দেখা গেছে যে অনেক গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে যেসব বাচ্চারা বাইরে মাটিতে খেলাধুলা করে তাদের সব সময় বেশি সমৃদ্ধ অন্ত্র মাইক্রোবিয়াম থাকে। তারা ধুলোবালি খাচ্ছে বলে নয়, এটা নিজে থেকেই হয়, কারণ আপনার শরীর আর মাটি দুটো আলাদা জিনিস নয়।
আলাদা দুটো রূপে রয়েছে শুধু। Whether you make a pot out of this soil, সে আপনি এই মাটি দিয়ে ঘরটি বানান বা ঘরাই বানান কিংবা এই মাটি দিয়ে মানব শরীরটা বানান, এ সবই যে মাটি। তো এই সংযোগ বা সমন্বয়ের ব্যাপারটা, সে খাবারের মাধ্যমেই হোক বা শারীরিকভাবে যুক্ত থেকে হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আধুনিক জীবনযাপন, আধুনিক জীবনধারাটা মাটি থেকে আমাদের একেবারে সরিয়ে দিয়েছে। আমরা এখন অনেক ওপরে থাকছি মাটি থেকে, আর এমন কি যখন আমাদের মাটিতে হাঁটতেও হয়, উনি হিলতোলা জুতো পরে নেন যেটা কিনা 6 ইঞ্চি উঁচু। আমি মহিলা বা তাদের ফ্যাশনের বিরুদ্ধে নই, তারা নিজেদের যা ইচ্ছা করতে পারেন, কিন্তু পৃথিবীর সংস্পর্শে, উইথ দ্য আর্থ, সর্বোপরি মাটির সংস্পর্শে থাকাটা স্বাস্থ্যকর ও ভারসাম্যময় জীবনের এক ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমন অসংখ্য ব্যাপার রয়েছে, আর যুগ যুগ ধরে সব সময় লোকে যখনই তারা শান্তি খুঁজতে চেয়েছে, যখনই মন অশান্ত হয়ে পড়েছে, তারা জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে শান্ত হয়ে বসেছে। ইন ইয়োগা অলওয়েজ উই লাই ডাউন অন দ্য, যোগে আমরা সব সময় অন্য কিছু না পেতেই মাটিতে শুই, অর্গ্যানিক কিছু পাতি, কারণ আমাদের শরীর যেন এর সংস্পর্শে থাকে। আর ইলেকট্রিক্যাল নেগেটিভটাও তো ঘটা দরকার, তো আপনার শরীরটা একরকম আর্দিং পায়ের জন্য, আর নেগেটিভ এটা বাড়তি পজিটিভ চার্জটাকেও প্রশমিত করে দেয়, যার থেকে অস্থির ভাবটা আসে, যার থেকে কত অহেতুক কাজ, স্নায়ুকে কত কাজ করতে হয়, যার থেকে নানা রকম সমস্যা হতে পারে। ইউ আর কিপিং ইওর ইঞ্জিন অল দ্য টাইম এট হাই রেভস, এই যেন আপনার ইঞ্জিনটাকে সবসময় জোরে ঘুরিয়ে যাচ্ছেন। তো লোকে অরণ্যে, জঙ্গলে বা পাহাড়ে গিয়ে শুধু বসে থেকেই দেখেছে শান্তিতে ভরে গেছে তাদের মন, এর কিছু তো একটা ব্যাপার আছে মাটির সংস্পর্শের সাথে। আপনি এটাকে গাছ বলে ভাবতে পারেন, কিন্তু এটা মাটি। আপনি ভাবতে পারেন ওটা একটা জন্তু, কিন্তু আসলে এটা মাটি। বা ভাবতে পারেন এটা একজন মানুষ, কিন্তু এটা মাটি। তো এই সংযোগটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি শুনলাম, লস এঞ্জেলসে থাকাকালীন ওনারা বলছিলেন, লস এঞ্জেলসের ঠিক বাইরে একটা খামার আছে যেখানে আপনি $50 দিলে একটা গরুকে প্রায় আধ ঘন্টা জড়িয়ে থাকতে পারবেন। ও, আপনি যেহেতু মাটির সাথে জুড়ে থাকার চেষ্টা করছেন, আপনি অন্ত্রের মাইক্রোবিয়ামটা সমৃদ্ধ করার চেষ্টা করছেন, আপনি নিজের মধ্যে ভারসাম্যের একটা আভাস আনার চেষ্টা করছেন। বেশ, আপনি যদি শক্তিশালী কোনো যোগ অভ্যাস করে থাকেন, এটা আপনি নিজের ভেতর থেকেই করতে পারবেন। বাট ইফ দ্যাট ইজ নট দেয়ার, দ্য সিম্পলেস্ট থিং, কিন্তু সেটা যদি না থেকে থাকে, সবচেয়ে সহজ ব্যাপার হলো মাটির সংস্পর্শে থাকা। ইট ইজ আ ফ্যাক্ট, আর এটা সত্যি যে 30 কোটি মানুষ আজ অ্যাজমায় ভুগছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্ধেক বাচ্চার 3 বছর হতে না হতেই শ্বাসকষ্ট হতে লাগছে, আর তারা সব রকম ওষুধপত্র খাচ্ছে, সব কিছুতেই তাদের অ্যালার্জি হয়ে যাচ্ছে। আচ্ছা, 100 বছর আগে তো আপনি কখনো এসব অ্যালার্জির কথা শোনেননি, খুব কালে ভদ্রে হতো কারুর। আজ তো এটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে, সবারই কিছু না কিছুতে অ্যালার্জি। এমন লোকও দেখেছি যাদের রোদ্দুরে অ্যালার্জি, এমন লোক দেখেছি যাদের বৃষ্টির জলে অ্যালার্জি, আবার এমন লোক দেখেছি যাদের বাদাম বা চিনে বাদামে অ্যালার্জি। সবাই জানেন অবশ্য সেটা, এটা যে তাদের খেতে হবে তা কিন্তু নয়। এমনকি এই কলাইয়ের খোসাটা ছাড়ালেই অত্যন্ত পুষ্টিদায়ক অসাধারণ এই কলাইটা, যাকে আমরা গ্রাউন্ডনাট বলি, এটা মাটিতে হয় বলে, হ্যাঁ, তো আমি এটা এখানে ভাঙলে 50 ফুট দূরের কারোর যদি এতে অ্যালার্জি থাকে, সে মারাও যেতে পারে। দেখুন বিষয়টা কতটা সূক্ষ্ম। তো এই জিনিসগুলো ঘটছে কারণ আমরা ভাবতে শুরু করেছি যে আমরা অন্য কোথাও থেকে এসেছি। অবশ্যই কিছু লোক রয়েছে যারা আপনার মনের কথাটাকে এই বলে সমর্থন করছে যে এরকম বইও আছে যেখানে বলা হচ্ছে আপনারা সবাই এলিয়ান বা ভিনগ্রহী, অন্য কোথাও থেকে এসেছেন। আপনি যদিও ভিনগ্রহী হন, যদি একান্ত হয়েই থাকেন, আমার কোনো ব্যাপার না। I may also be one, but we have adapted well. হয়তো আমিও এমনই একজন, বুঝলেন, আমায় দেখতেও আমি ভিনগ্রহী হতে পারি, কিন্তু আমরা এই গ্রহের জীবনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছি। তো আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের খাবার আর আমাদের মৃত্যুও এই মাটির সাথে। এটা বুঝতে হবে যে যারা খামারে বা খোলা জায়গায় থাকেন, অন্য কোথাও থাকা বাচ্চাদের চেয়ে গ্রামের বাচ্চাদের অ্যালার্জি হওয়ার ঝোঁকটা অনেক কম। কখনো কি শুনেছেন আফ্রিকার কারুর পরাগরেণু বা এমন কিছুতে অ্যালার্জির কথা? কখনো কি শুনেছেন এই কাছাকাছি থাকা কোনো উপজাতির কেউ ল্যাকটোজ সহ্য করতে পারে না? এসব জিনিস শোনাই যায় না, এসব শুধু বড়লোকি সমাজেই হয়ে থাকে। বিকজ, কারণ আমরা ভাবছি
ক্ষমতা আছে মানে আমাদের যেন হাইড্রোজেন বেলুন হয়ে যেতে হবে, তার মানে আমাদের যত রকম ভাবে পারা যায় পৃথিবী থেকে দূরে থাকতে হবে। তারপর আমরা জীবন গড়া জাদু এই মাটিটাকে ডাকতে শুরু করেছি নোংরা বলে। এটা যদি নোংরা হয় তাহলে আপনি আমিও নোংরা ঝুলি হয়ে যাব, সেটা যেন আমাদের না হতে হয়।